প্রতিবাদ শুরু সারা বাংলাদেশের মানুষ, আম জনতা, বাংলাদেশের ছাত্র সবাই একটু সচেতন হয়ে, একটু মানে সজাগ হয়ে গিয়েছে গ্রাফিতি করার জন্য। এখন পুরো বাংলাদেশ জুড়ে গ্রাফিতি হচ্ছে, এজন্য আমাদের শেরপুর জেলায় হচ্ছে, এটা একটা আমাদের ইসলামিক শৈল্পিক কার্যক্রম। পুরো শেরপুর সাজাবো এবং সবাই যেন সহযোগিতা করে এমনটাই আশা করতেছি। নতুন করে স্বাধীনতা পেয়েছি, তাই এই নতুন স্বাধীনতাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য আমরা বিভিন্ন ধরনের লিখা আমাদের এই কার্যক্রমটা আমরা চালাচ্ছি। শেরপুর সরকারি ক্যাম্পাসটা যেমন ছিল তার চেয়ে আরো শতগুণ সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। ২০২৪-এর যে আমাদের যে গণঅভ্যুত্থানটা ছাত্রদের জনতার, তো এই বিষয়গুলো তারা দেয়ালের মধ্যে ফুটিয়ে তুলছে। শেরপুরে যারা শহীদ হয়েছে, এসহ সারা বাংলাদেশে যত শিক্ষার্থী শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা শেরপুরে বিভিন্ন স্থাপনায় কাজ করতেছি, গ্রাফিটির কাজগুলো আমরা করতেছি।